বিশ্বের বিভিন্ন দেশে সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী সামরিক শক্তির বিচারে বিশ্বের 140টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয়, অন্যদিকে ইউক্রেনের অবস্থান 22তম। তাই দুই দেশের মধ্যে সৈন্যের সংখ্যা, যুদ্ধ বিমান, রণতরী বা সামরিক সরঞ্জামেও ব্যাপক পার্থক্য রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী রাশিয়ার মোট সৈন্য সংখ্যা 8,50,000 আর ইউক্রেনের সৈন্য সংখ্যা মাত্র 2,00,000। এছাড়া রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 2,50,000, এই সংখ্যা ইউক্রেনের মাত্র 50,000। অন্যদিকে রাশিয়ার মোট সামরিক বিমান রয়েছে 4,173, যেখানে ইউক্রেনের মাত্র 318। পাশাপাশি রাশিয়ার যুদ্ধ বিমান 772, ইউক্রেনের এই সংখ্যা মাত্র 69। এর মধ্যে শুধুমাত্র আক্রমণকারী বিমান রাশিয়ার রয়েছে 739, ইউক্রেনের মাত্র 29। রাশিয়ার সামরিক পরিবহন বিমান 445 হলেও ইউক্রেনের পরিবহন বিমান মাত্র 32। আবার রাশিয়ার মোট হেলিকপ্টার সংখ্যা 1543, যেখানে অ্যাটাক হেলিকপ্টারই 544। অন্যদিকে ইউক্রেনের মোট হেলিকপ্টার রয়েছে 112, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার 34। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে এই মুহূর্তে ট্যাঙ্ক রয়েছে 12,420, অন্যদিকে ইউক্রেনের ট্যাঙ্কের সংখ্যা 2,596। এছাড়া আর্মড ভেহিকেল রাশিয়ার 30,122, ইউক্রেনের 12,303। স্বয়ংক্রিয় আর্টিলারি রাশিয়ার আছে 6,574, ইউক্রেনের আছে 1,067। রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে 3,391, ইউক্রেনের আছে 490। সামরিক নৌযানের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে রাশিয়া। দেশটির সামরিক নৌযান 605 থাকলেও ইউক্রেনে রয়েছে মাত্র 38। এর মধ্যে রাশিয়ার একটি বিমানবাহী রণতরী থাকলেও ইউক্রেনের এরকম কোনো রণতরী নেই। একইভাবে রাশিয়া রয়েছে 70টি সাবমেরিন, যেখানে ইউক্রেনের কোনো সাবমেরিন নেই। তাছাড়া রাশিয়ার রয়েছে অত্যাধুনিক 15টি ডেস্ট্রয়ার, কিন্তু ইউক্রেনের একটি ডেস্ট্রয়ারও নেই। মাইন ওয়ারফেয়ার নৌযান ইউক্রেনের কাছে একটা থাকলেও রাশিয়ার কাছে 49টি। রাশিয়ার করভেট সংখ্যা 86টি, যেখানে ইউক্রেনের করভেট মাত্র 1টি। রাশিয়ার পেট্রোল ভেসেল আছে 59টি, ইউক্রেনে রয়েছে 13টি। রাশিয়ার 1,218টি বিমানবন্দর রয়েছে, অন্যদিকে ইউক্রেনের বিমানবন্দর সংখ্যা মাত্র 187টি। এর বাইরে রয়েছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র, কিন্তু ইউক্রেনের এরকম কোনো অস্ত্র নেই। একই সঙ্গে রাশিয়ার কাছে S-400 নামক অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু ইউক্রেনের কাছে এ ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। সামরিক খাতে ব্যয়েও রাশিয়া অনেক এগিয়ে রয়েছে। দেশটি প্রতি বছর সামরিক খাতে $15,400 কোটি ব্যয় করে, যেখানে ইউক্রেন মাত্র $1,187 কোটি ব্যয় করে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2022 অনুযায়ী বিশ্বের সামরিক ক্ষমতায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ব্রিটেন, পাকিস্তান ও ব্রাজিল।